এতিয়াও রহস্যর আবর্তত পাঞ্জাবাড়ির রঞ্জিত বড়া হত্যাকাণ্ড। আরক্ষীয়ে গ্রেপ্তার করা আমির আলী আর সিন্টু মেধি সচাকয়ে হত্যাকারী হয়নে নে ব্যর্থতা ঢাকিবর বাবেই আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে দুই নিরীহ যুবকক। যা 21 নভেম্বরত পাঞ্জাবাড়ির দিন দুপুরতে সংঘটিত হওয়া রঞ্জিত বড়ার হত্যাকাণ্ড সন্দর্ভত আরক্ষীয়ে এতিয়ালৈকে দুজনকৈ যুবকক গ্রেপ্তার করেছে। কিন্তু এই দুইজন যুবকে প্রকৃততে এই ঘটনা সংঘটিত করেছিল নে এই সন্দর্ভত এতিয়াও নিশ্চিত নহয় আরক্ষী। আরক্ষীয়ে প্রকারান্তরে দুজন যুবকর সহিতে এটা বৃহৎ ডকাইতর দলে রঞ্জিত বড়াক হত্যা করা বলে দাবি করেছে যদিও নিশ্চিত কোনো তথ্য নাই। ইফালে গ্রেপ্তার করা আমির আলিয়েও এই হত্যাকাণ্ড জড়িত নহয় বলে সাংবাদিকর আগত প্রকাশ করেছে। তুমি করেছিলা নে কামটো? নাই করা স্যার। হ্যাঁ নাই করা, নাই করা। করা বলে কইছে যে, করা বলে কইছে, এটো আপনাদের তদন্ত করক, তদন্ত করলে গম পাবো না। আর করেছে নে? নাই কোনো নাই, মই করা নাই। আর মই যদি করিলু হয় মই বুড়বক নিছনা পিস্তল তো মই গাড়ি থৈ দিলু হয়। আমিরর পত্নীয়ে জানিবলৈ দিয়া মতে 21 নভেম্বরৰ হত্যাকাণ্ড হোৱা সময়ছোৱাত আমির আলী ঘৰতে আছিল বুলি সাংবাদিকৰ আগত প্রকাশ কৰিছে। কটা ওয়াইফ হয় আমিরৰ ওয়াইফ হয়। ইফালে আনজন ধৃত যুবক সিন্টু মেধিয়েও এই হত্যাকাণ্ডৰ কথা অস্বীকাৰ কৰিছে। ঘটনাৰ দিনটোত তেওঁ আদালতত থকাৰ তথ্য প্রকাশ কৰিছে। আপনাদের নিজে কিছু বিবেচনা করেছে, মানে গোটে ডিটেলস দিয়া আছে, আপনাদের মিলিয়ে লৈছে মোৰ পৰা গোটে আপনাদের মই নাছিলোঁ যিটো জায়গাত, হয় যে সেইখিনি আর কবলা কি আছে আপনাদের বাকিখিনি দিছো কৈছে আপনি ভিডিও ট্রাই কৰিছে। ইফালে দুই হত্যাকারীয়ে ব্যবহার করা বাহন সন্দর্ভত এতিয়াও নিশ্চিত নহয় আরক্ষী। প্রশ্ন উঠিছে ব্যর্থতা ঢাকিবৰ বাবে আরক্ষীয়ে দুই নিরপরাধী যুবকক বলির পথা সজাব বিচাৰিছে নেকি? ভিডিও জার্নেলিস্ট হরি বড়োর সৈতে হুন্তি দাস, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।